ঘুমাবার সময় আয়াত কুরসি পড়বেন, আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ তাআলা তোমার জান মাল হেফাজত করবে। আমরা সকলেই আখিরাতের যাত্রী, বলেন আমরা কি? আমরা সকলেই একটা গাড়িতে উঠে আছি, ওই গাড়িটার নাম হলো হায়াত। আমরা হায়াতের গাড়িতে চড়ে আছি, আমি যদি ঘুমো যাই ওই গাড়ি ঘুমায় না কি? আমি যদি বাজারেও যাই ওই গাড়ি বাজারে যায় না, ওই গাড়ি নিরবচ্ছিন্ন চলছেই তার গন্তব্যের দিকে, সে এক সেকেন্ডের জন্য থেমে নাই, সে তার গন্তব্যের দিকে চলছেই চলছে। এখন আমার উচিত হলো আমার ব্যাগে পাথেয় সংগ্রহ করা, বলেন আমার ব্যাগে কি সংগ্রহ করা? আমার ব্যাগে বাজার নেওয়া। একজনে কিছু টাকা নিয়ে বাজারে গেল, বাজারের ব্যাগও আছে টাকাও আছে, লেকিন সে বাজারের ঢোকার আগে ওখানে সাপ খেলা দেখে, সাপ খেলা চলে, সাপ খেলা দেখে, তো সে সাপ খেলা দেখতে দেখতে ওইদিকে বাজার শেষ, ওইদিকে কি শেষ বলে? এখন বাজারে খালি হাতে বাজার থেকে ফিরে আসতেছে, তো বাড়িওয়ালারা তাকে খুব বুদ্ধিমান বলবে, কি বলে? হ্যাঁ কি বলবে? তুমি আগে বাজার করতা, আগে মাছ কিনে নিতা, শাক কিনে নিতা। এখন আমাদের জিন্দগির হালত তো এটাই হয়ে আছে, আমাদের জীবনের অবস্থা তো এটাই হয়ে আছে। আমরা বাজারে আসলাম ইমান ও আমল দিয়ে ব্যাগ ভরার জন্য, আর জান্নাতে গিয়ে খাবো, আমরা ব্যাগ ভরা ছাড়াই রওনা দিচ্ছি। ব্যাগ না ভরতে না ভরতেই 60-70 বছর হয়ে গেছে, বলেন বাস্তব না বাস্তব? 40-50 বছর চলে গেছে ব্যাগ খালি, বরং উল্টোটা ভরছি ব্যাগে। আমাদের উদাহরণ হলো ওই পাগলের মতো, যে পাগল ব্রেন আউট পাগল, তার কাছে একটা পুটলি আছে, পুটলি, সে তার পুটলির মধ্যে সব ঢুকায়, নারিকেলের ছোলাও ঢুকায়, ডাবের মালাও ঢুকায়, আখের খোসাও ঢুকায়, ঢুকায় কি ঢুকায় না, গোবরও ঢুকায়, এত বড় পুটলি হয়েছে। আর পুটলি কাঁধে করে করে ঘুরে, তার পুটলি কাউকে ধরতেও দেয় না, সে ভাবতেছে তার পুটলি অনেক দামি, বাচ্চারা এটাকে ছুইলে সে বাচ্চাদেরকে তাড়া করে, সে বুঝায় যে আমার ব্যাগের মধ্যে অনেক দামি কিছু আছে, আসলে তার ব্যাগের মধ্যে কি? কিছুই নাই। আচ্ছা, এই মানুষটা যদি কদিন পরে ভালো হয়, সুস্থ হয়, আর তার সামনে যদি তার এই পুটলিটা কেউ তুলে ধরে, তার কাছে কেমন মনে হবে? কেমন লজ্জা লাগবে? তার কাছে লজ্জা লাগবে না? সে কি ভাববে? হায়, আমি এত পাগল ছিলাম, আমি এই ব্যাগে কি ঢুকাইলাম, আমি এই ব্যাগে কি ভরছি? ডাবের ছলকা ভরছি, আখের ছিলকা ভরছি। আমাদের উদাহরণ হলো এমনই, আমরাও আমাদের ব্যাগে এমন কিছু ঢুকায় রাখছি, বলেন বাস্তব না বাস্তব? কি কি ঢুকান নাই ব্যাগে? কয় হাজার পান ঢুকাইছে ব্যাগে, আল্লাহ জানে। কয় হাজার বিড়ি ঢুকাইছে, আল্লাহ জানে। কথা কয় না? কত ছবি দেখা ঢুকাইছে, কত বেহুদা ঢুকাইছে, বেহুদা এই পাগলের কোটলার মতো, এপারে শুধুই বেহুদা ঢুকাইছে আর এপারেটা খালি পড়ে আছে, বলেন না বাস্তব না বাস্তব? অথচ রেজিস্টার আছে কিনা বলেন, এদিকে এদিকে রেজিস্টার আছে কিনা?
ওই পাগলের সামনে যখন তার রেজিস্টার খুলে ধরা হয়, তার ব্যাগ খুলে ধরা হয়, তো সে লজ্জায় মাথা নত করে। আহ, আমি এতটা বড্ড পাগল ছিলাম। আমাদের সামনেও যখন আমাদের রেজিস্টার তুলে ধরা হবে, তখন আমাদের কি অবস্থা হবে, কি বলবো তখন? মা লিহাদাল কিতাব, আহ, এই রেজিস্টারটার কি হলো রে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট আর বড় কোনটাই তো সে বাদ দেয় নাই, সবটা সে তুলে রাখছে। ইল্লা আহসাহা, এই জন্য মেরে ভাইও, জীবনের উপরে কিছুটা ভাবা উচিত, আসলে আমার জীবন কোন দিকে যাচ্ছে। আপনি চাই ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আপনি যদি ইয়াকিন কারনে ওয়ালা হন অথবা নাই হন, মুমিন হোক আর কাফের হোক, ইলা রব্বিকা মুনতাহা, সকলের ঠিকানা কিন্তু রব। বলেন সকলের ঠিকানা কি? বলেন সকলের গন্তব্য কিন্তু রব। রবের সাথে সকলকে মিলিত হইতে হবে, মিলতেই হবে, ইচ্ছে করলেও মিলতে হবে, ইচ্ছে না করলেও মিলতে হবে, তাকে ভালোবাসলেও মিলতে হবে, তার সাথে দুশ্মনী রাখলেও কি করতে হবে? বলেন তার সাথে মিলা ছাড়া কোনো রাস্তা নাই। তবে যে তার সাথে মিলনের আশা করে, যারা আমার সাথে মিলিত হইতে আশা করে, যারা আমার সাথে মিলিত হইতে চায়, তারা যেন আমার কাছে কোনো ঠিকানা বানায়। তারা যেন আমার কাছে কি বানায়? বলেন কোনো ঠিকানা বানায়। থাকে তো সৌদি আরবে, সৌদি আরবে বাড়ি করে না, দেশে বাড়ি করে। গন্তব্য এখানে, আবার ফিরে আসতে হবে এখানে। তো আমি থাকবো তো এখানে, থাকি তো এখন এখানে, কিন্তু গন্তব্য তো জান্নাত। গন্তব্য তো কোথায় বলেন? তাহলে একটা বাড়ি জান্নাতে বানানোর দরকার, কি বলে? দেখবেন বিদেশিরা প্রায় বলে, ভাই একটা ঘর বানানো দরকার, মেয়েটা বিয়ে দিতে হবে, একটা ঘর বানানো দরকার, ছেলেটাকে বিয়ে করানো লাগবে, একটা ঘর বানানো দরকার, বলে কি বলে না? বলে আমাদেরও তো বলা উচিত, আমাদেরও জান্নাতে একটা ঠিকানা বানানো দরকার। বলেন আমাদের জান্নাতে একটা কি, কবে বানাবেন জান্নাতে ঠিকানা? এখন এখন কবে বানাবেন? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মাউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মাগি পরে আমার পড়া হয় নাই, আপনাদেরও অনেকের পড়া হয় নাই, চলেন পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه،
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মাগরিবের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এবং জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যু মউত ছাড়া জান্নাতের মধ্যে আর তার মধ্যে কোনো বাধা নাই আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ যারা পারি না ছোটরা যারা পারো না প্রাইমারি হাই স্কুলে যারা পড়ো যারা আয়াতুল কুরসি পারো না তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি শিখে নিবা তুমি আয়াতুল কুরসি পারো না তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে কোনো জানোয়ারও নাই জানোয়ার তুমি নিজেকে যত কিছুই মনে করো না কেন তোমার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই তুমি কোরআনে কারীমের ওই আয়াত পারো না যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত যারা পারো না শিখে নিবা বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ যারা পারেন না শিখে নেবেন আপনার ছেলে মেয়েকে আপনি আয়াতুল কুরসি শিখান আপনার ছেলেকে আয়াতুল কুরসি শিখান ছেলের মেয়েকে নাতিদেরকে নাতিনদেরকে আয়াতুল কুরসি শিখান মনে থাকবে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আযামু আয়াতিন মিনাল কুরআন কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা আয়াতুল কুরসি শিখবো তো ইনশাআল্লাহ কোন আলেমি দ্বীনকে মসজিদের ইমাম সাহেবকে 1000 টাকা হাদিয়া দিয়ে শিখে নেবেন কম হবে কিন্তু টাকা লাগবে না আপনি যাকে বলবেন আপনাকে শিখিয়ে দিবে শিখবো তো ইনশাআল্লাহ ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বেন আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ তোমার জান মাল হেফাজত করবেন